নমস্কার, ওড়িয়া বিদ্যালয়ে আপনার সমস্ত স্বাগত। এসিএফ সৌম্য রঞ্জন মামলাকে আমি কহিপার মাসে পাখাপাখি পুরী যাই বর্তমানে সুরাক সন্ধানের পুলিশ, কিন্তু প্রকৃত সন্ধানক ধরিপারি না এপর্যন্ত পুলিশ নিশ্চিত ভাবে আমি কহা। কারণ আ ভিতরে বিদ্যাভারতী দুই দুই থর জেরা সরিলা আমি কহিপার, পালখা যাই সে তো ডেমো বি মানে দিয়ে সারে আমি কহিপার, কিন্তু আ ভিতরে তাপরে সত্যতা সামনাকে আসিপার না। তো আর ভিতরে আমি কহিপার পুলিশকে বহুত কিছু সুরাক মিছে, আমি কহিপার বহুত প্রকার মেসেজ চাট কহা, অলগা প্রকার সুরাক, অলগা বহুত জনক পুলিশ এপর্যন্ত জেরা করে সারা। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পর্যন্ত ঘরলোক যাই সারে, মুখ্যমন্ত্রী চিঠি লিখিছেন ঘরলোক, তা সহ প্রধানমন্ত্রী আমি কেন্দ্রমন্ত্রী কহা, সৌম্যঙ্ক পরিবার তরফ চিঠি লেখা যাই, বর্তমান সুদ্ধা কোণী উত্তর সে পাখর আসি না কি কোণী সহযোগ আসি না। তো আর ভিতরে যে পেশি হয়ে যাই আমি কহা, আঙ্গুঠি উঠিছে জঙ্গলমন্ত্রী উপরক, কোণ মানে কোণ রয়েছে আকচুয়ালি জঙ্গলমন্ত্রী ডিএফ সহ কোণ সম্পর্ক, এই যে টোটাল সৌম্যঙ্ক কেসক নিয়ে কোণ সম্পর্ক রয়েছে, কারণ পুরা সন্দেহ ঘেরে বর্তমানে ওড়িশাবাসী রয়েছে, সমস্ত ডাউট অ্যাঁ জঙ্গলমন্ত্রী আ ভিতরে অছিটা মে বি জড়িত অথাই হি কথা এত বাট আগুকু যাই। তো সেপটে আমি কহা জমানবন্দি কথা কহা, জমানবন্দি রেকর্ড করা যাই, পুলিশ কুচি না সৌম্য তা নিজ ইচ্ছার এমিটি করে নিশ্চিত ভাবে, বহুত কিছু জেরা পরে বহুত কিছু ডাউট বর্তমান লোক সারা ওড়িশাবাসী মনে রয়েছে। তো আর ভিতরে যে প্রধানমন্ত্রী চিঠি লিখিলে তাঙ্ক মা কোণী উত্তর আসিলা না। তাপরে কহিবা আমি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কথা, তো সবুঠার বড় কথা হয়েছে বর্তমানে সমস্ত বাইট চে সিবিআই তদন্ত হোক, কারণ সিবিআই তদন্ত হলে নিশ্চিত ভাবে সত্য সামনাকে আসব, কারণ বর্তমান আপনার জাঁথে বর্তমান যে চিঠি লিখিছেন সৌম্যঙ্ক ঘরলোক বর্তমান মুখ্যমন্ত্রী তার কোণী বর্তমান জবাব দিয়ে না, কারণ সিবিআই তদন্ত যদি মুখ্যমন্ত্রী আদেশ দিকে নিশ্চিত ভাবে সিবিআই তদন্ত করা যাব, সিবিআই তদন্ত কলে আশা করা যাচ্ছে বহুত কিছু সত্যতা আসব। কেবে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সৌম্যঙ্ক পরিবার কথা বুঝবা ও সিবিআই তদন্ত আদেশ দেবে তাহা হি সমস্ত নজর রয়েছে, কারণ কেবে যেহেতু লাস্ট ক্ষেত্রে যে মুখ্যমন্ত্রী হি চিঠি লিখিছেন ঘরলোক বহুত থর ভেটবা চেষ্টা করি অসফল হয়েছেন, কৌশি ভেট হয়ে পারি না, তা সহ আমি সিবিআই তদন্ত সবুঠার বড় ফ্যাক্ট রয়েছে বর্তমান কহা, সিবিআই তদন্ত সবুড়ু হি জারি করা যাচ্ছে, সিবিআই তদন্ত হোক আর তদন্ত ভলসে হোক, নিশ্চিত ভাবে এপটে মানে যে ঘরলোক কিন্তু সৌম্যঙ্ক ঘরলোক তদন্ত প্রক্রিয়াকে ঢিলা করছেন যা তাঁক ইঙ্গিতরে হচ্ছে, যেপা তদন্ত প্রক্রিয়া আগেই পড়ু না, যেহেতু সিবিআই তদন্ত হলে নিশ্চিত ভাবে সেটা স্ট্রং হওয়া বহুত কিছু সত সামনাকে আসব। তো নিশ্চিত ভাবে সমস্ত নজর রয়েছে বর্তমান আমি আমার সরকার আমার নবীন পট্টনায়ক মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক উপরে, তো কেবে সে নিশ্চিত ভাবে এই কথা উপরে কিছুটা কহবে সমস্ত নজর রয়েছে। তো আপনার কোণ লাগুচি সিবিআই তদন্ত এতে হব কি না নিশ্চিত ভাবে আপনার কমেন্ট করতু, রহুচি, নমস্কার।